আমি দিত্রিশা, আমি ক্লাস ওয়ানে পড়ি। আমি আপনাদের জন্য অনেক রকমের গল্পের আসর নিয়ে আসতে চলেছি। প্লিজ আপনারা মন দিয়ে গল্প শুনবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুনবেন তো আমার পড়ে শোনানো গল্পগুলো? চলুন আমি প্রথমে আপনাদের জন্য সুন্দর গল্পে উপহার দিতে চলেছি। প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করবেন তো? আমি আজকে আপনাদের একটা গল্প পড়ে শোনাবো যেটা আপনাদের খুব হাসি লাগে, মজার লাগে, গোপাল ভাঁড়। গল্পের নাম হলো বাপকা বেটা। কথায় বলে বাপকা বেটা সিপাই কি ঘোড়া, কথাটা বর্ণে বর্ণে সত্য। গোপালের থেকে গোপালের ছেলে যেন এক কাঠবাড়া। ঘটনাটা প্রায় ঘটে প্রতিদিন। একদিন গোপাল তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছে, এটা ওটা দেখতে দেখতে হঠাৎ আনমনা হয়ে গেল গোপালের ছেলে। বাবাকে সামনে দেখতে না পেয়ে সে খুব বিব্রত বোধ করলো। বাবাকে খুঁজে পেতে সে গোপাল গোপাল বলে চিৎকার করতে ডাকতে শুরু করলো। ছেলের চিৎকার গোপালের কানে গেল, তাই গোপাল তাড়াতাড়ি দোকান থেকে বার হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। মনের মধ্যে গনগনে রাগ তখন টকবক করে উঠছিল গোপালের। চোখ রাঙিয়ে সে ছেলেকে জিজ্ঞেস করলো, তোর এত বড় সাহস এই ভরা হাট বাজারে তুই আমার নাম ধরে ডাকছিস? গোপালের ছেলে গোপালের থেকেও বুদ্ধি রাখে বেশি। বাবাকে ঠান্ডা করতে তাই সে বলল, তুমি এত কেন রাগ করছো বাবা? আমি কি আর না বুঝে শুনে তোমার নাম ধরে ডাকছি? বাজারে অনেক লোক, আমি যদি তাদের অগোচরে চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে থাকি, তাহলে আশেপাশে কেউ যদি সেই ডাকে সাড়া দিয়ে ফেলে আমি তাদের ছেলে হতে যাব কোন দুঃখে? ছেলের কথা শুনে গোপালের চোখ উঠল কপালে। কেমন লাগলো আমার পড়ে শোনানো গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটির পাশে থাকা অল ইন ক্লিক করে দিন। কি আমার ছোট বন্ধুরা, স্পেশালি আমি তোমাদের জন্য এই গল্পগুলো পড়ে শোনাচ্ছি। তোমাদের ভালো লাগছে তো? তাহলে বেশি করে এই গল্পগুলো শুনবে। যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাই বাই।